আজকে আমি আপনাকে শেখাবো অনেকগুলি প্রশ্ন উত্তর কারণ অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে প্রশ্ন করতে হয় আবার কিভাবে তার উত্তর দিতে হয় সেটাও জানতে হবে এই প্রশ্ন উত্তর সঠিকভাবে না করতে শিখলে কখনোই অনর্গল ইংরেজি বলা সম্ভব নয় আশা করি আজকের প্রশ্ন উত্তরগুলি আপনাকে ইংরেজি বলতে অবশ্যই সাহায্য করবে কারণ এগুলি প্রতিদিন ব্যবহার হয় ইংরেজি বলার সময় এইগুলি শিখে নিলে আপনি নিজেও হাজার হাজার প্রশ্ন উত্তর করতে শিখে যাবেন তাহলে চলুন শুরু করা যাক তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং হ্যাঁ আমি আসছি ইয়েস আই এম কামিং ইয়েস আই এম কামিং তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং আর ইউ গোয়িং হ্যাঁ আমি যাচ্ছি ইয়েস আই এম গোয়িং ইয়েস আই এম গোয়িং তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি হ্যাঁ আমি রেডি ইয়েস আই এম ইয়েস আই এম তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গল আর ইউ সিঙ্গল হ্যাঁ আমি বা হ্যাঁ আমি অবিবাহিত ইয়েস আই অ্যাম ইয়েস আই অ্যাম আর অবিবাহিত না হলে বলুন না আমি নই নো আই এম নট নো আই এম নট তুমি কি ওখানে আর ইউ দেয়ার আর ইউ দেয়ার হ্যাঁ আমাকে বলো ইয়েস টেল মি য়েস টেলমি তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড না আমি নই নো আম এম নট নো আই নট কোন সময়ে তুমি আসবে অ্যাট হোয়াট টাইম উইল ইউকাম অ্যাট হোয়াট টাইম উইল ইউ উইকাম সন্ধ্যা ছটা নাগাদ অ্যারাউন্ড সিক্স পি এম অ্যারাউন্ড সিক্স পি এম আপনি কি খাবারটি পছন্দ করেছেন ডিড ইউ লাইক দ্য ফুড ডিড ইউ লাইক দ্য ফুড আমি এই ধরনের খাবার পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফুড তুমি কি সিনেমাটি পছন্দ করেছো ডিড ইউ লাইক দ্য মুভি ডিড ইউ লাইক দ্য মুভি হ্যাঁ একেবারে ইয়েস অ্যাবসলিউডলি ইয়েস অ্যাবসলিউডলি মানে সিনেমাটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এইভাবে উত্তর দিন আর যদি সিনেমাটি পছন্দ না হয় তাহলে বলুন সত্যিই না নট রিয়েলি নট রিয়েলি আপনি কি পার্টিটি পছন্দ করেছেন ডিড ইউ লাইক দ্য পার্টি ডিড ইউ লাইক দ্য পার্টি পছন্দ হলে বলুন হ্যাঁ ইয়েস আর যদি পছন্দ না হয় তাহলে বলুন সত্যিই না নট রিয়েলি নট রিয়েলি পাস করেছ ডিডিউ পাস ডিডিউ পাস আপনার কোনো বন্ধু বা রিলেটিভ পরীক্ষায় পাশ করেছে কিনা তাকে এটা জিজ্ঞেস করতে আপনি এই প্রশ্নটি করতে পারেন তো এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে হ্যাঁ আমি পাশ করেছি ইয়েস আই পাস্ট ইয়েস আই পাস্ট তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ইউ নিড এনি হেল্প ইউ নিড এনি হেল্প হ্যাঁ দয়া করে আমাকে সাহায্য করো ইয়েস প্লিজ হেল্প মে ইয়েস প্লিজ হেল্প মে আর যদি সাহায্যের প্রয়োজন না হয় তাহলে বলুন না ধন্যবাদ নো থ্যাংকস নো থ্যাংকস বা আপনি এইভাবেও বলতে পারেন না ধন্যবাদ আমি প্রয়োজন হলে জিজ্ঞাসা করবো নো থ্যাঙ্কস আই উইল আস্ক ইফ নিডেড নো থ্যাংকস আই উইল আস্ক ইফ নিডেড এটা কেমন হাউ অ্যাবাউট দিস হাউ অ্যাবাউট দিস আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস আই ডোন্ট লাইক দিস তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক এটা ভালোই চলছে It is going well. ইট ইজ গোয়িং ওয়েল তোমার কি অবস্থা বা তোমার খবর কি How about you? হাউ অ্যাবাউট ইউ আমি ভালোই করছি I am doing good. আই am doing গুড তোমার এখন কেমন লাগছে How are you feeling now? হাউ আর ইউ ফিলিং নাও আমি ভালো আছি আই এম গুড আই এম গুড বা বলতে পারেন আমি ভালো অনুভব করছি আই এম ফিলিং ওয়েল আই এম ফিলিং ওয়েল তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ এর উত্তরে আপনি বলতে পারেন আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ বা বলতে পারেন আই এম গুড আই এম গুড মানে আমি ভালো আছি তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হোম হাউ ফার ইজ ইউর হোম এটা কাছাকাছি ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই বা বলতে পারেন এটি এখান থেকে দু কিমি মানে আপনার বাড়িটা এখান থেকে দু কিলোমিটার দূরে ইটস টু কিলোমিটার ফ্রম হিয়ার ইটস টু কিলোমিটার from here. সব কেমন আছে How is everything? হাউ ইজ সব কিছু ঠিক আছে is ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন তোমার পরিবার কেমন আছে How is your family? How is your family আমার পরিবার ভালো আছে My family is good। মাই ফ্যামিলি ইজ গুড তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমি পঁচিশ বছর বয়সে আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তুমি কতটা লম্বা হাউ টল আর ইউ হাউ টল আর ইউ আমি ছ ফুট লম্বা আই এম সিক্স ফিট টল আই এম সিক্স ফিট টল কীভাবে যাবো হাউ টু গো হাউ টু গো বাসে করে যাও গো বাই বাস গো বাই বাস কীভাবে শুরু করবো হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট ধরে নেওয়া যাক সে ইংরেজি শিখবে তখন আপনি তাকে বলতে পারেন তুমি ব্যাকরণ দিয়ে শুরু করতে পারো ইউ ক্যান স্টার্ট উইথ দ্য গ্রামার ইউ ক্যান স্টার্ট উইথ দ্য গ্র্যামার পার্টি কেমন ছিল হাও ওয়াজ দ্য পার্টি হাও ওয়াজ দ্য পার্টি এটা ঠিক ছিল ইট ওয়াজ ফাইন ইট ওয়াজ ফাইন মা বলতে পারেন এটা ঠিকঠাক ছিল ইট ওয়াজ সোশো ইট ওয়াজ সোশো তোমার দিন কেমন ছিল হাও ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে এটা দারুণ ছিল ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট বা বলতে পারেন ঠিকঠাক ছিল সোসো সোসো বা বলতে পারেন বরাবরের মতো অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল বা বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে হ্যাঁ ঠিক আছে ইয়েস ইট ইজ ইয়েস ইট ইজ না ঠিক নেই নো ইট ইজ নট নো ইট ইজ নট সে কি ভালো আছে ইজ ই ওয়েল ইজ ই ওয়েল হ্যাঁ একেবারে ইয়েস অ্যাবসোলিউটলি ইয়েস অ্যাবসোলিউটলি আজ কি ছুটি ইজ ইট এ হলিডে টুডে ইজ ইট এ হলিডে টুডে হ্যাঁ ছুটি ইয়েস ইট ইজ ইয়েস ইট ইজ আর যদি ছুটি না হয় তাহলে বলুন না এটা নয় নো ইট ইজ নট নো ইট ইজ নট এটা কি ভালো ইজ ইট গুড ইজ ইট গুড আমি ঠিক তা মনে করি না আই ডোন্ট থিঙ্ক সো আই ডোণ্ট থিঙ্ক সো এটা কি তোমার ইজ ইট ইউরস ইজ ইট ইউরস হ্যাঁ এটা আমার ইয়েস ইটস মাইন ইয়েস ইটস মাইন আমি কি আসতে পারি মে আই কামিন মে আই কামিন হ্যাঁ অবশ্যই দয়া করে ভিতরে আসুন ইয়েস অফকোর্স প্লিজ কামিন ইয়েস অফকোর্স প্লিজ কামিন আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর পেন প্লিজ মে আই ইউজ ইউর পেন প্লিজ অবশ্যই কেন না সিওর হোয়াই নট সিওর ওয়াই নট বা বলতে পারেন না আমার কাছে কলম নেই দুঃখিত নো আই ড হ্যাভ পেন সরি নো আই ডোণ্ট্যাব পেন সরি কী জন্য তুমি এখানে হোয়াট ব্রিঙ্কস ইউ হিয়ার হোয়াট ব্রিঙ্কস ইউ হিয়ার আসলে আমার কাছাকাছি কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক নিয়ার বাই অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক নিয়ার বাই আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি আই এম হিয়ার টু মিট সাম ওয়ান আই এম হিয়ার টু মিড সাম ওয়ান আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আপনি কি আমাকে এক কাপ চা দিতে পারেন ক্যান ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ ক্যান ইউ প্লিজ গিভ মি এ কাপ অফ অবসরে তুমি কী করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম আমি ইংরেজি সিনেমা দেখি আই ওয়াজ ইংলিশ মুভিজ আই ওয়াজ ইংলিশ মুভিজ বা বলতে পারেন আমি শুধু ঘুমাই আই জাস্ট স্লিপ আই জাস্ট স্লিপ তুমি কী করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু আমি একটি ব্যাংকে কাজ করি আই ওয়ার্ক ইন এ ব্যাঙ্ক আই ওয়ার্ক ইন এ তুমি কী পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট আই লাইক টু প্লে ক্রিকেট তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড আমি আমার চাবি খুঁজছি আই এম লুকিং ফর মাই কিজ আই এম লুকিং ফর মাই কিজ তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি একটি ল্যাপটপ চাই আই ওয়ান্ট এ ল্যাপটপ আই ওয়ান্ট অ্যা ল্যাপটপ এটা সব কি সম্পর্কে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট হোয়াট ইজ ইট অল অ্যাবাউট এটা আমার কাজ সম্পর্কে ইট ইজ অ্যাবাউট মাই ওয়ার্ক ইট ইজ অ্যাবাউট মাই ওয়ার্ক এর বদলে আপনি বলতে পারেন এটা আমার ফ্যামিলি সম্পর্কে এটা আমার বন্ধু সম্পর্কে বা এটা আমার অফিস সম্পর্কে বা এটা আমার কলেজ সম্পর্কে আপনি এত সব উত্তর দিতে পারেন আজকের তারিখ কত হোয়াট ইজ দ্য ডেট টুডে হোয়াট ইজ দ্য ডেট টুডে আজ নয়ই আগস্ট টুডে ইজ নাইন্থ আগস্ট টুডে ইজ নাইন্থ অগস্ট আজকে বার হোয়াট ইজ দ্য ডে টুডে হোয়াট ইজ দ্য ডে টুডে আজ সোমবার টুডে ইজ মানডে টুডে ইজ মানডে ব্যাপারটা কি হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার কিছুই না নাথিং নাথিং সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম কিছুই না নাথিং বা বলতে পারেন আসলে আমার গাড়ি নিয়ে একটি সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি আই এম ফেসিং এ প্রবলেম উইথ মাই কার অ্যাকচুয়ালি আই এম ফেসিং এ প্রবলেম উইথ মাই কার বা আপনার যা নিয়ে সমস্যা হচ্ছে আপনি সেটা বলুন সকালের নাস্তায় কী আছে হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট হোয়াট ইজ দেয়ার ফর ব্রেকফাস্ট রুটি অমলেট আছে দেয়ার ইজ এ ব্রেড অমলেট দেয়ার ইজ এ ব্রেড অমলেট মিষ্টিতে কি আছে হোয়াট ইজ দেয়ার ফর ডেজার্ট হোয়াট ইজ দেয়ার ফর ডেজার্ট আইসক্রিম আছে দেয়ার ইজ আইসক্রিম দেয়ার ইজ আইসক্রিম রাতের খাবারের জন্য কি আছে হোয়াট ইজ দেয়ার ফর ডিনার হোয়াট ইজ দেয়ার ফর ডিনার আছে রুটি আর ডিমের তরকারি দেয়ার ইজ রোটি অ্যান্ড এগ গাড়ি দেয়ার ইজ রোটি অ্যান্ড এগ গাড়ি দুপুরের খাবারের জন্য কি আছে হোয়াট ইজ দেয়ার ফর লাঞ্চ হোয়াট ইজ দেয়ার ফর লাঞ্চ আছে ভাত আর মাছের তরকারি দেয়ার ইজ রাইস অ্যান্ড কারি দেয়ার ইজ রাইস অ্যান্ড কারি তোমার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর ইনটেনশান হোয়াট ইজ ইউর ইন্টেনশান কিছুই না আমি শুধু একটি দিন ছুটি চাই নাথিং আই জাস্ট ওয়ান্ট এ ডে অফ নাথিং আই জাস্ট ওয়ান্ট এ ডে অফ আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম জন মাই নেম ইজ জন মাই নেম ইজ জন বা আপনার যা নাম আপনি সেটা বলুন কি করার আছে হোয়াট টু ডু হোয়াট টু ডু চলো দাবা খেলে লেটস প্লে চেস লেটস প্লে চেস আপনি কি খাবার চান হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ আমি এক কাপ কফি খেতে চাই আই উড লাইক টু হ্যাভ ওয়ান কাপ কফি বা বলতে পারেন কিছুই না জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ নাথিং থ্যাংকস ফর আস্কিং নাথিং থ্যাংকস ফর আস্কিং এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম হোয়াটস দ্য টাইম রাত নটা বাজে ইট ইজ নাইন পি এম ইট ইজ নাইন পি এম আজকাল কি চলছে হোয়াটসঅ্যাপ দিস ডেজ হোয়াটসঅ্যাপ দিস ডেজ বিশেষ কিছু নেই যথারীতি নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল আজ এখানেই ভিডিওটি ভিডিওটি শেষ করলাম যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হল সাফল্যের চাবিকাঠি তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন